এসএফ মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি প্রবাসী অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন। আর এই অ্যাপসের সুবিধা হলো, আপনারা এই অ্যাপসটা আপনাদের মোবাইলে থাকলে আপনি মোবাইল থেকে বিদেশে চাকরি খুঁজতে পারবেন, বা যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো কাজের চাহিদা থাকলে সেই কাজটা কী কাজ হতে পারে তা আপনারা এই অ্যাপসের মাধ্যমে সব কিছু জানতে পারবেন এবং চাকরির জন্য অ্যাপ্লিকেশনও করতে পারবেন। এটা কোনো ভুয়া নয়, এক বাংলাদেশ সরকারের অনুমোদিত এবং 100% শিওর। তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, প্রথমে প্লে স্টোরে গিয়ে লিখবেন আমি প্রবাসী। লেখার পর এখানে যে অ্যাপটি প্রথম আসবে এটাই ডাউনলোড করবেন। আমি গিয়ে লিখলাম আমার প্লে স্টোরে গিয়ে, এটি এখন ডাউনলোড হচ্ছে। এবং যারা নাকি ডাউনলোড করতে পারবেন না, আমি আমার ভিডিওর নিচে আমি প্রবাসী অ্যাপসের লিঙ্কটি দিয়ে দিব, সেখানে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ, এই অ্যাপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাইদের জন্য, এটা বাংলাদেশ সরকারের অনুমোদিত। এখান থেকে আপনি যে কোনো আপনার যখন যদি আপনি দেশের বাইরে আগে থেকে থাকেন আর যদি আপনার ভালো কাজের অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি অ্যাপসের মাধ্যমে অ্যাপসের ভিতরে গিয়ে যে কোনো দেশে আপনি কোন কাজের অভিজ্ঞতা আছে, কোন কাজের অফার আছে কোন দেশে, তা দেখে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লাইটা গ্রহণযোগ্য হলে আপনি এই অ্যাপসের মাধ্যমে সরকারিভাবে আপনি দেশের বাইরে যেতে পারবেন। তাই আমার এই অ্যাপসটি এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা কীভাবে অ্যাকাউন্টটা করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবেন, আর ভিডিওটি যদি একটু ভালো হয় তো একটা লাইক দিবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, যাতে সব প্রবাসী ভাইয়েরা দেখতে পারে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে ওপেন করলাম, ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখানে আমি উপরে অপশন আছে, অপশনটাতে আমি বাংলা থেকে ইংলিশ করে নিলাম। ইংলিশ করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন বা ইমেল দিয়ে করতে পারবেন। যেহেতু দেশের বাইরে আছি, আমি আমার ইমেল দিয়ে এটা ওপেন করবো। আমার ইমেল অ্যাড্রেসটা সম্পূর্ণ এখানে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এবং সাথে সাথে লোডিং হচ্ছে। এবং আমার এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, এই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি চলে যাবে 4 ডিজিট, ওই ওটিপিটা আমাকে সংগ্রহ করতে হবে। এখন আমি এই ওটিপিটা চেক করলাম একটু, এখন আমি আমার ইমেলটা চেক করার পর আমি ওটিপিটা পেলাম। এখন এই ওটিপিটা আমি আবার আমার এই আমি প্রবাসী অ্যাপসের ভিতরে গিয়ে এটা সাবমিট করতে হবে। প্রথমে আমি দিয়েছিলাম কিন্তু ওইটা আবার প্রবাসী অ্যাপসটা ওপেন করেছিলাম কিন্তু এখন আবার চলে গেছে। আবার নতুন করে আমি আবার ওটিপি সেন্ড করতেছি, একটু ওয়েট করুন। ঠিক আমি যেভাবে করতেছি সে ঠিক আপনারা সেইভাবেই করবেন। যাক, এখন আমি আমার ওটিপিটা বসিয়ে দিব। এই ওটিপিটা ঠিক সেম আপনাদের মোবাইলে ইমেলে চলে যাবে। ওটিপি দেওয়ার পর সাথে সাথে ওপেন হয়ে গেছে। এখন আপনি যে কোন দেশে যেতে চান সেই দেশগুলি এখানে সিলেক্ট করবেন, এবং আপনি কোন দেশের যাওয়ার ইচ্ছা আছে ওই দেশের সিলেক্ট করলে ওই দেশে কী কী কাজের চাহিদা আছে বা ডিম্যান্ড আছে। এমন আমি 3-4টা দেশ সিলেক্ট করলাম, আপনি ইচ্ছে করলে সবগুলো সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ যে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর স্কাইল আপনি কী কাজে যেতে চান, লেবারে যেতে চান বা সেলসম্যান বা অনেক কিছু আছে ইলেকট্রিশিয়ান, বা আমি যেহেতু লেবারটা সিলেক্ট করবো কারণ লেবারে যেতে চাই, এক একজন এক একটা যেই কাজের অভিজ্ঞতা আছে। সেহেতু লেবারে যাওয়ার পর এখন আর ইস্যু করবে আপনি কি মেল না ফিমেল, যেহেতু আমি মেল মেল সিলেক্ট করলাম। হ্যাভিও এখানে বলা হয়েছে আপনি কি এক বিদেশে ছিলেন, থাকলে ইয়েস, না থাকলে না। তারপর হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, আপনার যেহেতু আমার এডুকেশন লেভেল এসএসসি, আপনাদের যা যেটা এটা হয় তা দিবেন। তারপর গেট এডভান্স, এখন আমার পুরো অপশন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে অ্যাপসটা ওপেন হয়ে গেছে। অ্যাকাউন্টের যে উপরে যে একটা অপশন আছে এখানে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন বিভিন্ন কাজের জন্য। ঠিক আছে, এখন স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন বা স্ক্যান পাসপোর্ট, পাসপোর্ট স্ক্যান করে আপনার অ্যাপ্লিকেশনটা লিখবেন। তারপর এখানে ওপেন ভ্যাকেন্সি, কোন কোন দেশে ভ্যাকেন্সি, দেখুন এখানে অনেক দেশ আছে কোন দেশে, এটা 3 দিন আগে পোস্ট হয়েছে,
এখানে এই কাজের স্যালারি কত সব কিছু দেওয়া আছে। আবার আপনি যে দেশটি সিলেক্ট করেছেন সেই দেশের সকল বর্তমানে কি কাজগুলি আছে সেই কাজের কাজগুলি দেওয়া আছে এবং কাজের স্যালারিও দেওয়া আছে। আবার আপনি যেই কাজটি আপনি জানেন বা পারেন সেই কাজের উপর নির্ভর করে আপনি দেশটি সিলেক্ট করে এবং কাজটি যে কাজটি জানেন তা সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আপনার চাকরি ভ্যাকেন্সিগুলি। এখন আপনি এখানে আরও অপশন আছে যে বাংলাদেশে যে পাসপোর্ট অফিস আছে, মেডিকেল আছে, তারপরে ট্রেনিং সেন্টার, সব কিছুর ঠিকানা এবং ডিটেলস ইনফরমেশন এখানে আপনার দেওয়া আছে। মাই ইনফরমেশন অপশনে যাওয়ার পর নিচে দেখবেন এগুলি সবগুলি আছে, এখানে সব আপনি দেখে নিতে পারবেন বা নোট করে নিতে পারবেন। তো এইগুলি বাংলাদেশ সরকার অনুমোদিত একটা অ্যাপস। এই অ্যাপসে আপনার সবচেয়ে কোনো ভুলভাল কোনো ঠিকানা নেই, 100% সব শিওর ইনফরমেশন দেওয়া আছে। তাছাড়া কোন দেশের সরকারিভাবে কত ফি বা কোন দেশের ফিটা কত তা আপনি এখানে ফিটা জেনে নিতে পারবেন, কোন দেশের সরকার অনুমোদিত ফিটা তা আপনি জেনে নিতে পারবেন। আর এই অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল দিয়েই বিদেশের চাকরি খুঁজে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।